তো দেখতে পাইতেছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই একটা জনপ্রিয় গরুর গ্রামে এই গ্রামটিতে পাবেন আপনারা সীমান্ত এলাকার সব ভালো ভালো গরু এবং ওপারের সব ভালো ভালো গরু সেটাও কম দামে কিন্তু এই গ্রামটিতে মূলত আপনারা আসবেন কিভাবে। এটা জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এই গ্রামে এসে গরুগুলোকে কিনতে পারবেন আর আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনেই যে কি সুন্দর সুন্দর গরুগুলো আছে আপনারা আমার ভিডিও যখন দেখবেন মনে করবেন যে এই ভিডিও আপনি মোবাইলে ভিডিও দেখতেছেন না এখানে দেখেন বাচ্চাটা কি সুন্দরভাবে রিল্যাক্সে ঘুমে আছে যে আপনি নিজে করতেছেন তো আসলে এই ভিডিওটা নিজে ঘুরতেছেন বা নিজে এই গ্রামটিতে ঘুরতেছেন আমার ভিডিওগুলো দেখলে এমন ফিল করবেন আপনি তো মূলত এই গ্রামগুলোতে প্রচুর পরিমাণে আর কি গরু আছে এই গ্রামে আসলে অবশ্যই আপনারা কম দামে গরুগুলো কিনতে পারবেন তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসি তো দেখেন এখানে কী পরিমাণে বাইরের গরুগুলো আছে বা এখানে যখন আপনারা এই গ্রামগুলোতে আসবেন কম বেশি সব ধরনের গরুগুলোই পেয়ে যাবেন তবে এই গ্রামে আসলে কি কী বিষয় আপনাকে আর কি ধ্যানে রাখতে হবে কারণ প্রশাসনিক কিছু বিষয় আছে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই ধ্যানে রাখতে হবে না হলে এই গ্রামগুলোতে গরু কিনলে আপনি পুরোপুরি ফেসে যাবেন কারণ সীমান্ত এলাকা এখানে ইন্ডিয়ান গরু নাই ধরেন যে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট এখানে ইন্ডিয়ান গরু নাই বা দশ পার্সেন্ট ধরলেন যে হ্যাঁ এখানে দুই একটা করে গরু আসে কিন্তু এই দশ পার্সেন্টের জন্য আপনাকে একশো পার্সেন্টে ধরতে হবে যে হ্যাঁ এখানে ইন্ডিয়ান গরু আছে এখানে আপনাকে লিগাল ওয়েতে গরুগুলোকে কিনতে হবে তো লিগাল ওয়েটা কী যখন আপনি এই গ্রামগুলোতে গরুগুলোকে কিনবেন তখন কিন্তু আপনাকে একটা জিনিস যেটা আর কি জিজ্ঞেস করতে হবে যার কাছ থেকে গরুটা কিনবেন তাকে জিজ্ঞেসও করবেন যে আপনি কি মেম্বার চেয়ারম্যানের টোকেন আমাকে দিতে পারবেন সে যদি বলে যে হ্যাঁ সেটা আমার বাসায় আছে বা আমি বানিয়ে এনে দিব আপনি যখন গরু নিয়ে যাবেন তাহলে হ্যাঁ অনায়াসে তার গরু কিনে ফেলেন আর কেউ যদি বলে যে না আমি মেম্বার চেয়ারম্যানের টোকেন দেবো না আপনি বানিয়ে নেবেন বা আপনি হাটের হাসিল করে নেবেন তাহলে তার গরু কোনোভাবেই কেনার প্রয়োজন নাই কোনোভাবেই তার গরুর কাছেও যাওয়ার দরকার নেই আর এই টোকেনের জন্য কিন্তু আপনার কাছে আটানা পয়সাও চার্জ করা হবে না এই টোকেন কিন্তু বিনা পয়সায় এবং হচ্ছে ফ্রিতে যার কাছ থেকে গরু কিনবেন সেই আপনাকে দেবে কারণ সে মেম্বারের কাছ থেকে ফিরিতে পাইছে সে আপনাকে ফিরিতে দেবে এই টোকেন দিয়ে পুরো বাংলাদেশের মধ্যেই গরুগুলোকে আর কি ক্যারি করতে পারবেন কোনো সমস্যা ছাড়া এবার বলি যে ব্যাঙ্কিং সুযোগ সুবিধা কেমন রয়েছে হ্যাঁ এখানে ব্যাংকিং সুযোগ সুবিধা শিখবন বাজারে অনেক ভালো পরিমাণে রয়েছে এছাড়াও এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাও ভালো আছে সব সময় বা অল টাইম গাড়িগুলো পাবেন তবে হ্যাঁ গাড়ির ভাড়াটা এক এক জায়গার এক এক রকম যখন যখন আপনারা আসবেন অবশ্যই ভাড়াগুলোকে চুকায় নেবেন বা ট্রান্সপোর্টের নাম্বার আমাদের কাছে আছে চাইলে আপনারা নিয়ে কথা বলতে পারেন তো বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার নাম্বারটি চাইলে নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এটি হচ্ছে আমার ইমো নাম্বার আমার নাম হচ্ছে আবির হোসেন তো বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন যে না আমার সাথে একটু কথা বলে এই গ্রামটাতে আসবেন আর আপনারা তো আর জানেন না যে এর তো ভালো গ্রাম কোথায় আছে বা এর তো কম দামে গরু কোথায় পাওয়া যায় দেখেন আপনারা যখন গরু কিনতে আসবেন এই সব এলাকাতে আপনারা যদি এই গরু প্রতি টাকা ও কম পান পাঁচশো টাকা আমি সাপোজ একটা কথা বললাম পাঁচশো টাকা সেটা আপনার জন্য কিন্তু পাঁচ হাজার টাকার সমান এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন আর এখানে কোনো ধরনের কোনো স্ক্যামের সুযোগ নাই এখন যদি আপনি মনে করেন যে না স্ক্যাম হবে তাহলে তো আপনি নিজের ভাই বাপকেও বিশ্বাস করবেন না কারণ মানুষকে বিশ্বাস করে আসতে হবে আপনাকে এখানে মানুষকে বিশ্বাস করতে বলতে না আমাকে বিশ্বাস করতে বলছে না আপনি গরু কিনবেন রিয়ালিটি দেখবেন স্পটে আসবেন তারপরে বিষয়টাকে আপনি পুরোপুরিভাবেই আর কি জাজ বা ফিল করতে পারবেন তো অবশ্যই আপনারা চাইলে এই তিন ভাগির গ্রামটিতে খুব অনায়াসে আসতে পারেন এই তিন ভাগির গ্রামের এটি হচ্ছে যে ফিল্ডের গ্রাম বা এটি হচ্ছে ফিল্ড তিন ভাগির ফিল্ড আর এই যে ফিল্ডের পাশে প্রচুর পরিমাণে গরু রয়েছে আমি এমন একটা সময় আসছি যে গরুগুলো নাই সব চলে গেছে মাঠের মধ্যে কারণ এখানে অনেক পরিমাণে গরু থাকে এখানে মানুষের চাইতে গরু ছাগলই অনেক বেশি কারণ এই এই দিয়ার অঞ্চলের মানুষগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে যে গরুপালা ছাগলপালা মুগদিপালা হাঁসপালা আর এখানকার মানুষগুলো কিন্তু অনেক বছর বাঁচে আপনাদেরকে বলে রাখি যে এখানকার মানুষগুলো কিন্তু আমাদের শিখবন বাজারের চেয়েতে ধরেন যে এটা আমাদের পাশাপাশিতে তারপরে এই গ্রামের মানুষগুলো অনেক দিন বেঁচে বাঁচে কারণ এরা অনেক কাজ করে এরা অনেক পরিশ্রম করে এজন্য এরা অনেক দিন বাঁচে এখানে এমন এমন লোক পাবেন যে একশো ষাট বছর হয়ে গেছে একশো সত্তর বছর হয়ে গেছে আপনাদেরকে আমার নেক্সট পার্টে আমি একটা দেখাবো একশো ষাট বছর বয়স এখনও সেই তুজি হয়ে আছে ওর শক্তির কাছে আমরাই পেরে উঠব না তো এইরকম মানুষও আছে আর এখানকার মানুষগুলো প্রচুর পরিমাণে খেলাধুলা পছন্দ করে দিয়ার অঞ্চলের মানুষ চর এলাকার মানুষ বড়ার এলাকার মানুষ প্রচুর পরিমাণে খেলাধুলা পছন্দ করে নিজের কাজ নিজেই করতে পছন্দ করে এবার আপনি যদি বলেন যে এডুকেশনের দিকে আপনি এডুকেশনের দিক থেকে কিন্তু এরা পিছিয়ে নেই আমাদের শহরের ছেলেপিলের চাইতে আগিয়ে আছে এরা কিন্তু প্রশাসনিক বা বিভিন্ন সরকারি কর্মকর্তা খুবই ভালো ভালো লেভেলে আছে কারণ এরা কাজ করে এরা কিন্তু হনেস্ট বা এরা বাপ মাকে সাহায্য করে এরা কিন্তু পড়াশোনা করে বাপ মার প্রতি প্রেশার করে কিন্তু এরা কিছু করে না যে কারণে এদের সফলতাটা আল্লাহ নিজ হাতে দিয়ে দেয় তো আসলেই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম এই গ্রামের মানুষ সম্পর্কে আর এই গ্রামের মানুষ মানুষগুলো কিন্তু মোটামুটি বলতে পারেন ফ্রেশ এবং ক্লিন এই গ্রামের মানুষগুলোর থেকে আপনি কোনোভাবেই স্ক্যামের শিকার হবেন না তবে মূলত এই তিন ভাগের গ্রামটিতে আপনি আসবেন কীভাবে প্রথমে আপনাকে আসতে হবে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ আসার পরে আসতে হবে আপনাকে শিবগঞ্জ শিখগঞ্জে আসার পরে যে কোনো গাড়ি যদি বলেন যে আপনারা তিন ভাগির গ্রাম যাবেন অবশ্যই রিজার্ভ গাড়ি নিতে হবে এক্ষেত্রে আপনি বার্গেটিং করে নেবেন রিজার্ভ গাড়ির ক্ষেত্রে আপনি পঞ্চাশ থেকে সরি ষাট থেকে সত্তর টাকা ঘন্টা হিসাবে চুকায় নেবেন আর এই গ্রামগুলোতে আসলে যেগুলো মাংসের গরু সেগুলো তেইশ থেকে চব্বিশ হাজার বা কিছু একটু বেশিও হইতে পারে বা কিছু কমও হইতে পারে একটু আপনারা পাঁচ ছয়শো টাকা বেশি রাখবেন হাতের মধ্যে এরকম কিছু আর যেগুলো হচ্ছে যে পালার গরু সেগুলো কিন্তু চব্বিশ পঁচিশ কিছু কিছু ক্ষেত্রে ছাব্বিশ হাজার টাকা এর উপরে নয় তবে হ্যাঁ এখানে আপনি একটা বিষয় পাবেন হাতে দশ কেজি মাংস রাখতে পারবেন মাথা পায়ের এবং ভুঁড়ির দাম কখনো এখানে হয় না বা কেউ আজ পর্যন্ত দায় নাই আমার দেখা মতে তো এইখানে আপনারা যে বিষয়টা ধ্যানে রাখবেন যে পায়ের এবং হচ্ছে যে ভুড়ি এবং হচ্ছে যে মাথা এই জিনিসটা হচ্ছে যে আপনার লাভ আর এই হাতে যে দশ কেজি বা পাঁচ দশ কেজি বাদি দিলাম পাঁচ কেজি মাংস রাখবেন সেই বিষয়টা লাভ তো সব মিলে অ্যায় আছে যে আপনি দশ পনেরো হাজার টাকা এই হাটের মধ্যে গরু বা সরি এই গ্রামের মধ্যে গরু কিনলে পাঁচ দশ হাজার টাকা অনায় এসে কম পাবেন এই গ্রামের মধ্যে অন্য জায়গার চাইতে তাই অবশ্যই আপনারা এখানে আসবেন দেখেন যে এখানকার যারা আর কি স্থানীয় বিশেষ করে যারা দেশের গরুগুলোরই ব্যবসা করে এই সীমান্ত এলাকার মানুষগুলো কোথা থেকে গরু নিয়ে আসে সেটা আপনাদেরকে আমি বলতে যাচ্ছি না বা বলবো না তবে আপনাদেরকে বলবো যে এই গ্রামের মানুষগুলো বা যারা আর কি ব্যবসা করে তারা গাড়ি বাড়ি জায়গা জমি কিন্তু করে ফেলছে বছরে তাহলে একটা হিসাব করেন যে এই সব গ্রাম থেকে গরু কিনলে কিছুটা তো আছেই সামথিং এবার যারা আর কি প্রফেশনাল গরুর ব্যবসায়িক তারা কিন্তু বুঝবে যে না একটা গরু প্রতি যদি পাঁচ হাজারও কম থাকে তাহলে অনেক এই বিষয়গুলো আপনারা অবশ্যই ধ্যানে রাখবেন ধ্যানে রেখে আসবেন আর এই গ্রামগুলো কিন্তু আপনার জন্য অনেক একটা ভালো বিজনেস প্লেসেস হিসাবে আপনি বিবেচিত করতে পারেন কারণ যদি আপনি পজিটিভ থিঙ্কিং মাইন্ডের হয়ে থাকেন আর যদি নেগেটিভ থিঙ্কিং মাইন্ডের হয়ে থাকেন তাহলে তো মনে করেন না যে আপনি ভালো ব্যবসাগুলো নেগেটিভলি দেখবেন তো অবশ্যই এই যে এখানে দেখেন বাছুরটা মনে করছেন যে হয়তোবা মারা গেছে কিন্তু রিল্যাক্সে ঘুমায় আছে তো এইখানে যখন গরুগুলো দেখবেন সবগুলি কিন্তু হচ্ছে যে আর কি অর্গ্যানিক গরু এবং হচ্ছে যে আর কি অর্গ্যানিক জিনিস কাকে বলে এই সব গ্রামে আসলে দেখতে পারবেন এই সব গ্রামের মানুষগুলো মাঠের সব প্রকৃতির মাঝে ঘাস মানে আর কি শাকপাত হয় এই শাকপাত গুলো খেয়ে আর কি জীবনযাপন করে এছাড়াও এই গ্রামের মানুষগুলো কিন্তু গরুর মাংস বা তারা গরু অনেক বেশি পালে কিন্তু তারা কিন্তু গরুর মাংস খায় না কারণ এরা কিন্তু অনেক আর কি কেয়ারিং বা খুবই সেভিং এরা কিন্তু টাকা পয়সা খুবই খরচ করতে কম পছন্দ করে এরা কিন্তু নদীর মাছ মেরে খায় এদের খাবার দেওয়ার বিষয়টা যদি আপনাকে বলতে যাই তো এদেরকে আমি ছোটো করে দেখতেছি না বাট এরা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে যে কেয়ারিং নিজেদের প্রতি কেয়ারিং টাকা সেভ করতে অনেক পছন্দ করে অপচয় করতে পছন্দ করে না এজন্য এদের বাড়ি দেখে এদেরকে কখনো যাচ করবেন না এরা যদি ইচ্ছে করে যে দশতলা বাড়ি উঠাই দেবে তো এদের দ্বারাতে ব্যাপার না আর যেহেতু সীমান্ত এলাকার মানুষ তার মানে বুঝতেই পারছেন যে এদের কাছে টাকার পরিমাণটা এত বেশি কেন তো আশা করছি আপনাদেরকে আমি এই তিন ভাগের গ্রামটির সম্পর্কে জানাইতে সক্ষম হইলাম এই তিন ভাগের গ্রামে আসবেন এই গ্রামে গরু কিনা যদি আপনি মনে করেন যে একদিনের মধ্যে গরুগুলোকে নাও কিনতে পারেন আপনি দশ দিন পর্যন্ত গরুগুলো কিনলে কোনো সমস্যা নাই যার কাছে গরু কিনছেন তার কাছে রেখে দেন এবার ভয় ভাইতে পারেন যে গরু যদি এক্সচেঞ্জ করে নেয় এরকম কোনো কিছু হয় না এগুলো থেকে আপনারা টেনশান ফ্রি থাকবেন এবং হচ্ছে যে নির্ভয়ে এই গ্রামটিতে আসতে পারেন সব ধরনের সুযোগ সুবিধাই এই গ্রাম থেকে আপনারা নিতে পারবেন আর এই নবাবগঞ্জ কিন্তু ব্যবসারই একটা জায়গা এখানে আসলে সব ধরনের ব্যবসা যেগুলো আর কি পজিটিভ ব্যবসা আর কি দেশের জন্য ভালো বা যেগুলো ভালো জিনিস সেই ব্যবসাগুলো আপনারা এখানে এসে করতে পারবেন তো আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে এই তিন ভাগের গ্রামে কী পরিমাণে গরু আছে এই গরুগুলো আপনারা কিনলে কিছুটা হইল একটু উপকৃত হবেন অবশ্যই এই গ্রামটিতে আসার চেষ্টা করবেন এই গ্রামটিতে এসে এই গরুগুলোকে দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনে নিয়ে যাবেন আর পাশাপাশি যদি চান আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন তো অবশ্যই আসতে পারেন যদি মনে না চাই যে আম আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন না কোনোভাবেই কন্ট্যাক্ট করার দরকার নেই আপনারা নিজেরাই চলে আসবেন যে ঠিকানা দিছি যেভাবে বলছি এভাবে এসে যদি কাজ করেন কোনো সমস্যা হবে না এবং আপনি যখন এই গ্রামগুলোতে আসবেন এই গ্রামের মানুষগুলোকে যদি বলেন যে ট্রান্সপোর্টের নাম্বারটা দেন তারা দিয়ে দেবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না কারণ বাইরের পার্টি এখান থেকে এসে গরুগুলো কিনে নিয়ে যায় তাই এরা আর কি ট্রান্সপোর্টের নাম্বারটাও রাখে তো দেখলেন এই তিন ভাগের গ্রামটি আশা করছি ভিডিওটি ভালো লাগছে আপনাদের